অভিষেকের স্ত্রীর পর আইনমন্ত্রী কয়লাকান্দে একই দিনে ইডির জোড়া তলব দুবাই যাওয়ার পথে বাধা বিমানবন্দরে রুজিরাকে ইডির নোটিশ আটইজন সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য বিমানবন্দরেই তাকে ইডির নোটিশ ধরানো হয়েছে সকাল 7টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন রুজিরা বন্দ্যোপাধ্যায় ইডির মামলায় লুকআউট সার্কুলার থাকার কারণ দেখে বিদেশ যাত্রায় বাধা তবে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বিমানবন্দর থেকে বেরিয়ে যান রুজিরা বিদেশ যাওয়ার আগে চিঠি দিয়ে জানাতে হবে ইডিকে শর্ত দিয়েছিল সুপ্রিম কোর্ট ইডিকে চিঠি দিয়ে বিদেশে যাওয়ার কথা জানানো হয়েছিল দাবি রুজিরার পরিবার সূত্রে এই ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে খবর রুজিরার পরিবার সূত্রে করমণ্ডল দুর্ঘটনা থেকে নজর ঘোরাতেই তলবের চক্রান্ত দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রুজিরাকে বাধা দেওয়া হচ্ছে এমনই দাবি করা হচ্ছে তার পরিবার সূত্রে অভিষেক রুজিরার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না অভিষেক রুজিরার বিদেশ যাত্রাতেও কোনো নিষেধাজ্ঞা নেই 5ই সেপ্টেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্টে জানিয়েছিল সলিসিটর জেনারেল এরপরে অক্টোবরে রুজিরার মার্কিন সফরে কোনো আপত্তি জানায়নি ইডি 5 থেকে 13 জুন পর্যন্ত দুবাই যাত্রার জন্য ইমেল করে জানানো হয়েছিল ইডিকে রুজিরার বিদেশ যাত্রা নিয়ে ইমেল করার পরেও কোনো আপত্তি করেনি ইডি 23শে জুন 2022 পরে জিজ্ঞাসাবাদের জন্য আর রুজিরাকেও ডাকেনি ইডি কলকাতা বিমানবন্দরে অভিষেকের স্ত্রীকে বাধা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী 8 তারিখ সিজিও কমপ্লেক্সে তলব নিয়ে এমনই দাবি করা হচ্ছে রুজিরার পরিবার সূত্রে পরিবার সূত্রে ঠিক কি দাবি করা হচ্ছে আশাবুল হোসেন প্রথমেই এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে আশাবুল একদিকে আজকে বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আটকে দেওয়া হলো ইডির তরফ থেকে ঠিক কি কারণ দেখানো হচ্ছে অন্যদিকে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পরিবার তো বলছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী তারা কাজ করেছেন ঠিক কি বক্তব্য পরিবারের দেখো অমৃতা অভিবাসন দপ্তর বিমানবন্দরে তারা জানিয়েছে যে রুচিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি ছিল এবং সেই কারণে তারা তাকে আটকে নিয়েছেন অন্যদিকে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সূত্রে জানানো হচ্ছে যে এই মামলায় সুপ্রিম কোর্টের অনুমতি ছিল যে রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বিদেশে যেতে পারবেন তবে সেক্ষেত্রে একটা শর্ত ছিল যে যাওয়ার আগে ইডিকে তাদের জানিয়ে যেতে হবে এবং সেই মতো রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি সপ্তাহখানেক আগে এদিকে চিঠি মারফত তিনি জানিয়েছিলেন যে তিনি বিদেশে যেতে চান তার মা অসুস্থ রয়েছেন অসুস্থ মাকে তিনি দেখতে যাবেন এবং সেই মতো আজকে 7টা নাগাদ সকালে তিনি সন্তানকে নিয়ে তিনি বিমানবন্দরে পৌঁছন এবং তারপর অভিবাসন দপ্তর লুকআউট নোটিশ জারির কথা বলে তাকে আটকে দেয় এবং শুধু আটকে দেওয়া নয় এরপর ইডি আধিকারিকরা সেখানে পৌঁছে যান এবং তারা গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের নোটিশ তারা তার হাতে ধরিয়ে দেন এবং 8 তারিখে তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে জেরা করা হবে এবং তাকে সেখানে উপস্থিত থাকতে হবে বলে এই নোটিশ ইডির পক্ষ থেকে তার হাতে ধরিয়ে দেওয়া হয় এই ঘটনাকে অমানবিক বলে জানাচ্ছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পরিবার কারণ তাদের বক্তব্য তার মা অসুস্থ তিনি দুবাই হয়ে তিনি ব্যাংককে গেছেন কিন্তু অসুস্থ মাকেও দেখার সুযোগ দেওয়া হলো না যদিও সুপ্রিম কোর্টের তরফে অনুমতি ছিল এবং তাই এই বিষয়টাকে নিয়ে সুপ্রিম কোর্টের একটা মামলা করার প্রস্তুতি চলছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে